করবেন বা দ্বীনের যে জ্ঞান আপনি শুনবেন সেটাকে সর্বপ্রথম যাচাই করা। কি করা ভাই? যাচাই বাছাই করে যদি দেখেন যে হ্যাঁ কথাগুলো কোরআন এবং সুন্নাহর সাথে মিলে গেছে তাহলে আপনার দায়িত্ব হচ্ছে সামিআনা ওয়া আতাআনা, শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে মুমিনরা বলে শুনলাম এবং মানলাম, সামিআনা ওয়া আতাআনা। আর ইহুদিরা তারা বলতো যে সামিআনা ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানব না, আমরা শুনলাম কিন্তু মানব না। আমরা কি সেই ইহুদিদের চরিত্র লালন করতে চাই? যদিও বা সে জামানায় ইহুদিরা কিন্তু শক্তিশালী হবে, কি হবে? শক্তিশালী হবে। একটা সময় ছিল যে তাদের থাকার কোনো জায়গা ছিল না, আজকে তারা মুসলিমদের নাকের ডগার উপরে থাকা শুরু করেছে এবং একাই পুরো মুসলিম বিশ্বকে নাচানো শুরু করেছে। শুধু মুসলিম বিশ্ব না, পুরো বিশ্বটাকে নিয়েই সে ফুটবল খেলছে। এই পুরো বিশ্বটা তাদের কাছে একটা ফুটবল। ফুটবল যেমন খেলি আমরা মাঝে মাঝে, তারা এই বিশ্বটাকে নিয়ে ফুটবল খেলছে। তো চলমান প্রেক্ষাপট এবং ফিতনা, শেষ জামানার সাথে সবচেয়ে গভীর সম্পর্ক যে জাতির তার নাম হচ্ছে ইহুদি জাতি, এবং তার অপোজিশনে থাকবে মুসলিম জাতি। কোন জাতি? মুসলিম জাতি। এই দুই জাতিকে নিয়েই মূলত শেষ জামানার বড় বড় বিষয়গুলো ঘটবে ইনশাআল্লাহ। প্রথমে আমি আলোচনা শুরু করতে চাই অন্য একটা জায়গা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এখান থেকে কথা বলা শুরু করতে চাচ্ছি, আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনাদের আলোচ্য টপিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে রমজান সেই মাস যে মাসটা আমাদের সামনে অপেক্ষা করছে, হয়তো দুই সপ্তাহ বাকি নাই। কয়দিন বাকি আছে ভাই? এক সপ্তাহ, সর্বোচ্চ এক সপ্তাহ বাকি আছে। 23 বা 24 তারিখ থেকে ইনশাআল্লাহ সোম শুরু হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ শরীরে রমজান মাসের সমস্ত রোজাগুলো রাখার তৌফিক দান করুন, এবং রমজান মাসের হকটা আদায় করার তৌফিক দান করুন। শুরু করছে এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, সূরা বাকারার এই আয়াতটি আল্লাহ পাক বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাজান সেই মাস যেই মাসের বিশেষত্ব হচ্ছে এই মাসে আমি কুরআন নাযিল করেছি। কি করেছি ভাই? রমজান মাসের বিশেষত্ব কি? এই মাসে আল্লাহ পাক কুরআন নাযিল করেছে। রমজান কোন মাস? রমজান সেই মাস যে মাসে কুরআন নাযিল হয়েছে। আমরা এই মাসে কুরআন নাযিল হওয়ার যে মর্যাদা, এ কারণে রমজান মাসের পুরো মাস রোজা রাখি আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করা হয় রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, উত্তর, রমজান মাসে কুরআন নাযিল হয়েছে। কখন কুরআন নাযিল হয়েছে? উত্তর, আইয়ামে জাহেলিয়াতে। তখন আইয়ামে জাহেলিয়া, অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগ, আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়া কাদের যুগ? উত্তর, আইয়ামে জাহিলিয়া ছিল আবু জেহেলদের যুগ। কাদের যুগ? ওই যুগের বেশিরভাগ মানুষ ছিল আবু জেহেল। প্রশ্ন, আবু জেহেল কে? উত্তর, আবু জেহেল ছিল আইয়ামে জাহিলিয়াতের একজন বুদ্ধিজীবী। আবু জেহেল ছিল আইয়ামে জাহিলিয়াতের একজন বুদ্ধিজীবী। আবু জেহেলের নাম আবু জেহেল কিনা? উত্তর, না। প্রশ্ন উত্তরগুলো মেলানোর চেষ্টা করবেন। আল্লাহ পাক রমজান মাসকে কেন মর্যাদাপূর্ণ করেছেন? উত্তর, এই মাসে কি নাযিল হয়েছে ভাই? কুরআন। আল্লাহ কোরআনে বলেন কুরআন এই মাসে নাযিল হয়েছে বলেই এই মাসটা মহিমান্বিত, এই মাসে আমরা রোজা রাখি। আগে কিন্তু এই মাসে রোজা ফরজ ছিল না, আগে আশুরা রোজা ফরজ ছিল। কোন রোজা ভাই? আশুরা। এখন নফল, এখন আমরা পুরো মাস রোজা রাখি ফরজ হিসাবে রমজান মাসে। কেন রমজান মাসে রোজা ফরজ হলো? কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছে। কোরআনের শান, কোরআনের যে মর্যাদা, এটা এই মাসে নাযিল হয়েছে বলে আল্লাহ পাক এই মাসে সওমকে ফরজ করেছে। কথা কি পরিষ্কার? আচ্ছা, এবার কখন কোরআন নাযিল হয়েছে বললাম, রমজান মাসে এবং আবু জেহেলের যুগে। কার যুগে?
যে যুগটাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়াত আবু জেহেল এর নাম আবু জেহেল কেন হলো উত্তর তার নাম বলো তো আবু জেহেল নয় তার নাম হচ্ছে আবুল হাকাম তার নাম কি আবুল হাকাম আবুল হাকাম মানে কি উত্তর আবুল হাকাম মানে জ্ঞানের পিতা কিসের পিতা জ্ঞানের পিতা মানে আমাদের ভাষায় বুদ্ধিজীবী আমাদের ভাষায় কি বুদ্ধিজীবী খুব বুদ্ধি খুব প্রজ্ঞা খুব জ্ঞান অনেক জ্ঞান পণ্ডিত মানুষ একদম তাকে বলা হয় আবুল হাকাম জ্ঞানের পিতা মানে আবু জেহেল ভূ রাজনৈতিক প্রেক্ষাপট রাজনীতি অর্থনীতি সমরনীতি সমাজনীতি সমস্ত জ্ঞানই জানত এর নাম আবু জেহেল তাহলে আমরা তাকে আবু জেহেল কেন বলি উত্তর সে একটা সত্য চিনতে পারে না সে কি পারে নাই ভাই বস্তুবাদী ক্ষেত্রে অনেক জ্ঞানী হওয়ার পরেও একটা মৌলিক সত্য সে চিনতে পারে নাই সে অন্ধ থেকে গেছে শুধু চিনতে পারে নাই তাই নয় বরং সে এই সত্যের বিরোধিতাও করেছে জাজ্বল্যমান আলো এবং সত্য সে দেখতে পারে নাই এবং সারা জীবন এই সত্যের বিরোধিতা করেছে শেষ পর্যন্ত বিরোধী অবস্থাতেই তার জীবন চলে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে হচ্ছে এই উম্মতের ফেরাউন সেই উম্মতের কে ফেরাউন কোথায় মারা গেছে বদরের যুদ্ধে কোথায় বদরের যুদ্ধে কার হাতে দুইজন কিশোরের হাতে যুবক নয় কিশোরের হাতে যুবক মানে তো আমরা বুঝি যে 20 বছর থেকে 25 বছর ইয়াং ছেলে 20-30 বছর বয়স থেকে যুবক বলে কিন্তু আবু জেহেলকে হত্যা করা হয়েছে বদরের যুদ্ধে দুই মুয়াজ এই সাহাবী দুজন ছিলেন এই 10 থেকে 18 বছর বয়সের মধ্যে তাহলে কিশোর না শেষমেশ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গর্দান কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করেছেন তার গর্দান দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ হচ্ছে এই উম্মতের আবু জেহেল সরি এ হচ্ছে এই উম্মতের ফেরাউন এ আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন ফেরাউন কে যে এই বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক মনে আছে না সে কি অপরাধ করেছিল সে বনু ইসরায়েলের উপর অত্যাচার করেছিল মেয়েদেরকে জীবিত রাখতো ছেলেদেরকে হত্যা করতো মানুষকে দাস বানিয়ে রাখতো গোচ্চে গোচ্চে মানুষকে ভাগ করে ডিভাইড অ্যান্ড রুল এই শাসন পরিচালনা করেছে এবং সে এমন কোন অন্যায় নাই যা সে জমিনে করে নাই তার সবচেয়ে বড় অন্যায় ছিল সে নিজেকে খোদা দাবি করেছে কোরআন বলছে সে বলতো আনা রব্বুকুমুল আ'লা আমি তোমাদের মহান রব নাউজুবিল্লাহ এবং সেটাও বলতো যে আমি যে তোমাদের উপর এই কাজগুলো করি তোমাদের ভালোর জন্যই করি এই কথাগুলোর সাথে বর্তমান বিশ্ব নেতাদের কথার মিল আছে না আমরা তো বিশ্বের ভালোর জন্যই কাজগুলো করি বিশ্বের ভালোর জন্যই এইগুলো করছি আমাদের বিশ্বের ভালো হচ্ছে না বিশ্ব ডুবে যাচ্ছে তা আমরা অচিরেই দেখব ইনশাআল্লাহ আবু জেহেলকে আবু জেহেল বলার কারণ হচ্ছে সে কোরআন এবং সুন্নার এই জাজ্বল্যমান সত্যটাকে চিনতে পারে এমন না যে তার বৈষয়িক বিষয়ে জ্ঞান ছিল না বিষয়টা এমন নয় বৈষয়িক বিষয়ে সে একজন পণ্ডিত বুদ্ধিজীবী ছিল তাহলে কেন আমরা তাকে আবু জেহেল বলছি কারণ ইসলাম কোরআন হাদিস আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া এই ওহির জ্ঞান সে চিনতে পারে না এটাকে অস্বীকার করেছে কুফরি করেছে এবং জীবনের শেষ দিন পর্যন্ত এর বিরুদ্ধে অবস্থান নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই কারণে আমরা তাকে কি বলছি আবু জেহেল আসলে তার নাম কিন্তু আবু জেহেল নয় তার নাম কি আবুল হাকাম মনে থাকবে তো হয়তো এটা অনেকে প্রথম শুনলেন কিন্তু এটাই সত্য কথা আবু জেহেলের নাম কিন্তু আসলে আবু জেহেল নয় তার নাম কি আবুল হাকাম তাহলে জ্ঞানের পিতাকে আমরা কেন অজ্ঞতার পিতা বলছি এখন উত্তর দিতে পারবেন তো কেন বলছি বলেন কারণ সে কোরআন এবং সুন্নার এই জাজ্বল্যমান সত্যটাকে চিনতে পারে না এখন তার মানে আমাদের সমাজেও যারা বৈষয়িক জ্ঞানে অনেক পণ্ডিত কিন্তু কোরআন সুন্নার জাজ্বল্যমান সত্য যাদের চোখে ধরা পড়ে না তারা কি আবু জেহেল না তারা হচ্ছে এই সমাজের এই বিশ্বের নব্য আবু জেহেল এই বিশ্বেও কিন্তু আবু জেহেল আছে আছে না আছে তাহলে আবু জেহেল থেকে আল্লাহর বান্দা হতে হলে আমাকে বৈষয়িক জ্ঞানের পাশাপাশি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে বৈষয়িক জ্ঞান অর্জন করতে কোনো বাধা নাই বাধা আছে কোনো বাধা নাই কিন্তু এই জ্ঞানটা চূড়ান্ত নয় এই জ্ঞানের পাশাপাশি আমাকে আল্লাহ পাকের ওহির জ্ঞান অর্জন করে তার সামনে আত্মসমর্পণ করতে হবে তাহলে মুসলিম হবে কথা কি ক্লিয়ার আমি একটু সহজ করে বলার চেষ্টা করছি সত্যি কথা কি কথা বুঝিয়ে বলাটা খুব ডিফিকাল্ট আমি কিছু বুঝতে পারছি এটা আপনাকে উপস্থাপন করে বোঝানোটা সত্যি কষ্টকর কোন কোন ক্ষেত্রে দেখা যায় আমরা অনেক কিছু বুঝি ঠিকই আপনি কিন্তু বলতে পারি না অনেক কিছু বুঝি
অনেক কিছু দেখছি শুনছি বুঝছি কিন্তু বুঝিয়ে যে উপস্থাপন করব সেটা পারছি না এটা হয়তো আমাদের জ্ঞানের স্বল্পতা বা উপস্থাপনের দক্ষতার ঘাটতি অথবা পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কথা বলা যাচ্ছে না যেমন আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি বলছি যে আমি যতটুকু জানি বুঝি তার হয়তো 20-30% আমি বলতে পারি বাকি 60-70% আমি বলতে পারছি না কেন পাচ্ছি না সেটা আমাকে প্রশ্ন করেন এই প্রশ্নটা আমাকে করেন কারণ এটা সেই সময় নয় যেখানে সবকিছু খোলামেলা বলা যায় আপনাকে বুঝে নিতে হবে বুঝে নিতে হবে কিনা বুঝে নিবে কারা যারা পড়াশোনা করে যারা বিশ্ব সম্পর্কে জানে যারা অর্থনীতি সম্পর্কে জানে যারা পরিবেশ পরিস্থিতি বোঝে তাদেরকে বোঝানো সহজ যারা কোনোদিনও পড়াশোনা করে না এদেরকে বোঝানো খুব কঠিন খুবই কঠিন আওয়াজ মাহফিলে কিন্তু বিভিন্ন রকম মানুষ আসে দেখা যায় একজন এসেছে যে বেচারা কখনো নামাজই পড়ে না আবার কেউ এসেছে যিনি আলেম কেউ এসেছেন যিনি মুহাদ্দিস মুফাসসির একজন এসেছেন তিনি হচ্ছেন কোরআনও পড়তে পারেন বিভিন্ন ক্যাটাগরিজের মানুষ এখানে থাকে আবার কেউ এসেছে দিন আজকেই প্রথম শিখতে আসছে এখন এই ওয়াজ মাহফিলে কথা বলাটা খুব ডিফিকাল্ট কোন লেভেলে কথা বলবো কোন স্কেল মেনটেন করে কথা বলবো এগুলো খুব ডিফিকাল্ট এই জন্য মন খুলে কথা বলতে পারি কোথায় জুমার খুতবায় কোথায় জুমার খুতবায় মোটামুটি মন খুলে কথা বলা যায় কারণ জুমার নামাজে যারা আসে বেশিরভাগই নামাজি ব্যক্তি আসে এবং তারা দিনকে ভালোবাসে বলে আসে আবার কখনো কখনো শিক্ষিত মহলে এবং সেমিনার ভিত্তিক কথা বললে মজা পাওয়া যায় শান্তি পাওয়া যায় হয়তো কিছু উঁচু লেভেলের কথা বললেও তারা ধরে ফেলতে পারে ওয়াহাবিরা চেষ্টা করি যে নিচু লেভেল থেকেই কথা বলা আস্তে আস্তে ভেঙে ভেঙে যাতে আপনি বুঝতে পারেন তবে মনে রাখবেন যতটুকু বলছি এটা আমার জ্ঞানের হয়তো 30% বাকি 70% আমি বলতে পারবো এখন আমরা যেখান থেকে শুরু করলাম সামনে রমজান মাস অপেক্ষা করছে এই রমজান মাসে আমরা একটা হাদিস মাথায় রাখবো আগে সেই হাদিসটা কি নবীজি বলছেন যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আমার উম্মতের যে কোনো ব্যক্তি যে রমজান মাস পেয়েছে রমজান মাসে ইবাদত বন্দেগি করে নিজের গোনা মাফ করতে পারলো না সে ধ্বংস হয়ে গেল পরে আউযুবিল্লাহ আর নবীজি অভিশাপ দিলেন একটু কমান নবীজি অভিশাপ দিলেন যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আমার উম্মতের যে কেউ নারী পুরুষ ছোট বড় বালেক হ্যাঁ বালেক মানুষ সাদা কালো ধনী গরিব হুয়ে বাড়িয়ে রমজান মাস পেয়েছে ইবাদত করে নিজের গোনাগুলো মাফ করাতে পারলো না সে ধ্বংস হয়ে গেল তার মানে বুঝতে পারলাম মাসটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই না আমাদের পুরো জীবনে যৌবন কালটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি একটা বছরের মধ্যে রমজান মাস তত গুরুত্বপূর্ণ আমাদের পুরো জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোনটা আমাদের যৌবন না আমাদের যৌবন এই যুবকরা চেয়েছে একটা উদ্যোগ নিয়েছে মাহফিল করেছে এই যুবকরা যদি চাইতো না এখানে মদের আসর হবে তাহলে মদের আসরই হতো তাই না সমাজ পরিবর্তন করে কারা যুবকরা মনে করেন একটা পলিটিক্যাল দল তার কি সবাই যুবক থাকে একটা বড় অংশ থাকে যুবক দেখবেন মাঠ পর্যায়ে কাজ করে কারা যুবকরা যুবকদের শক্তিকে কাজে লাগিয়ে কিন্তু বড়রা তাদের স্বার্থ উদ্ধার করে বিষয়টা তাই না ঠিক তেমনি ইসলামের স্বার্থ উদ্ধার করবে কার মাধ্যমে যুবকদের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যারা তার পাশে ছিলেন এবং ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন তারা কারা যৌবন কালটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফে এই সময়টুকুতে আমাদের উচিত বেশি বেশি দিনের জ্ঞান অর্জন করা সময়কে মূল্যায়ন করা ভালো কাজে ব্যস্ত থাকা নিজের শরীর চর্চা করা ফিজিক্যাল ফিটনেসের দিকে খেয়াল রাখা ভালো ভালো খাবার খাওয়া ভালো সার্কেলে মেলামেশা করা পাঁচক নামাজ আদায় করা ডেইলি বেসিসে 1 ঘন্টা করে হলেও দিনের জ্ঞান অর্জন করা সমাজ কল্যাণমূলক কাজ করা যে কাজে দেশ এবং জাতির উন্নতি হবে এমন কাজ করা এবং যে কাজগুলো অন্যায় এগুলোর প্রতিবাদ করার সময় হচ্ছে যৌবন যুবকরা যদি দাঁড়িয়ে যায় অন্যায় সমাজ থেকে উঠে যাবে হয়তো এ কারণেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন তার মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে এটাই আমাদের জীবনের চ্যালেঞ্জ যৌবন কালটাকে আল্লাহর জন্য উৎসর্গ করা আল্লাহর জন্য উৎসর্গ করা মানে এই না যে এখনই রাস্তায় নেমে পড়তে হবে আল্লাহর জন্য উৎসর্গ করা মানে অনেক কিছু প্রথমত আপনার বিবেক আপনার রিজিক আপনার মেধা আপনার পরিশ্রম আপনার দিন রাত আপনার ইফোর্ট আপনার মাল আপনার পরিবার সব কিছুকেই ইসলামাইজড করা ঢেলে সাজানো এবং প্রতিটা কাজ ইসলামের খেদমতে আঞ্জাম দেওয়া
আল্লাহর জন্য।